শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। তো দেখো আজকে আমি, তোমরা বুঝতে পারছো কি না জানো না, দেখো আমি আজকে সকাল হয়ে গেছে, রেডি হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি একটু অন্যভাবে। আজকে আমার বন্ধুর আসার কথা তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম, আর দু তিন দিন ধরে কোনো ব্লগ আমি আপডেট তোমাদের দিতে পারলাম না। তো এবার আমি চাইছিলাম যে একটু অপেক্ষায় রাখবো তোমাদের। তো বন্ধুর আসার কথা আজকে, ও রীতিমতো চলে এসছে এখন শিয়ালদা স্টেশনে। তো আমি এখন যাই শিয়ালদায় গিয়ে ওর কাছ থেকে নিয়ে আসবো হচ্ছে গিয়ে তত্ত্ব, যেটা ও আমার গোপালকে দেবে বলে ঠিক করেছিল। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে দুপুর দুটো, তো আমি বেরিয়ে পড়ি ওর কাছ থেকে সেই তত্ত্বটা রিসিভ করার জন্য, যেটা ও মানসিক করেছিল গোপালকে দেবে বলে। জন্মাষ্টমী উপলক্ষে ও অনেক কিছু নাকি তত্ত্ব সাজিয়ে রেখেছে। তো দেখি এখন গিয়ে ও কী কী রেডি করেছে, ওর সাথে অনেকদিন বাদে দেখা হবে। তো চলো, এই আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আবার তোমাদেরকে আমি ওর সাথে মিট আপ করে দেখাবো, পারলে ওর সাথে আমি একটা ব্লগ করে নেবো তোমাদের সাথে, আর বাড়িতে এসেও দেখাবো কী কী ও দিল, সেই তত্ত্বে কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, আমি চলেছি এখন শিয়ালদা স্টেশনে, আর তোমাদেরকে বলছিলাম যে বন্ধু আসবে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আর আজকে ট্রেনের লেট হচ্ছিল বলে। তো দেখো এই যে ও এসে গেছে, হাই সবাইকে, এই যে ওর হাতে এই যে তত্ত্ব, এই যে ও তত্ত্বটা এবার তুলে দিচ্ছে। এতবার তুই ব্লগ করিসনি, এখন তুই ব্লগ করছিস এসে। তো ট্রেনে প্রচন্ড ভিড় ছিল বন্ধুরা, আমাদের ইয়ে ছিল যে আমরা দুজনে মিলেই দুদিক দিয়ে ব্লগ করতে করতে আসবো, তা কিন্তু আমাদের এত বৃষ্টি অসুবিধার কারণে আমরা কিছুই ব্লগ করতে পারিনি। তা এমনি নে, তা আমার মানতটা আমি ওর গোপালের কাছে করেছিলাম, ও সত্যি ওর গোপাল এত জাগ্রত, ওর মানতটা আমার পুরো করে পূরণ করে দিয়েছে, মানে আমি খুবই খুশি, খুবই খুশি। তাই ওর গোপালের জন্য জন্মাষ্টমী স্পেশাল গিফট এনে ধর, এটা ও বাড়ি গিয়ে আনবক্সিং করবে। তো আমি বাড়িকে তোমাদের সাথে কিন্তু সব শেয়ার করবো, কী রয়েছে এর মধ্যে, ও কী কী দিয়েছে, হ্যাঁ দিয়েছে সব বলে দেবো তোমাদের সব কিছু। তো এখন একটু আমরা নিজেদের সাথে একটু কথা বলে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই কিন্তু সবার আগে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে বলে আমি সব ঠাকুরদের কিন্তু সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বসে পড়েছে। এবার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি সেই তত্ত্বটা ওপেনিং করবো। তো এবার আমি তত্ত্বটা সবার আগে একটু গঙ্গাজল ছিটিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে এখন নিয়ে এসেছি, এবার গঙ্গাজল ছিটিয়ে তারপর সেটা ওপেনিং করে তোমাদের সামনে এমনি এক এক করে দেখাচ্ছি যে ও কী কী দিয়েছে। এমনি ওপর থেকে যা বুঝতে পারছি অনেক কিছু দিয়েছে গোপালের জন্য, আর বিশেষত ও কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে দিয়েছে, যেহেতু ও জন্মাষ্টমীতে আসতে পারবে না তাই ও আগের থেকে জিনিসগুলো দিয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে আজকেই দিয়ে দিতে হবে গোপালকে। তো চলো এবার দেখাই তোমাদেরকে। তো দেখো এই হলো সেই তত্ত্ব, মানে এই প্লাস্টিকটার ভেতর তত্ত্বটা রয়েছে, এবার বার করবো এটা। তো দেখো এই হচ্ছে সেই তত্ত্বটা, দেখো এখানে কত কিছু রয়েছে, আর কী সুন্দর করে ও কিন্তু নিজের হাতে এটা বানিয়েছে। তো এটা দেখো পুরো নিজের হাতে বিস্কুটের পেটি কেটে বানিয়েছে, এরকম চার্ট পেপার লাগিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর ওর কিন্তু এমনি ও হাতের কাজ জানে, ওর হাতের কাজও খুব সুন্দর, দেখো কী সুন্দর রিবন টিবন আটকে দিয়েছে, পুরো দেখে মনে হচ্ছে সেই বিয়ের বাড়ির তত্ত্বের মতন দেখে লাগছে, মনে হচ্ছে আমার গোপাল সোনার বিয়ে লেগেছে আর ওই তত্ত্বটা পাঠিয়েছে। তো দেখো এখানে একটু এগুলো পড়ে গেছে, আসলে ও ট্রেন জার্নি করে এতটা যে নিয়ে এসছে, আমি তার জন্য ওকে সত্যি অনেক থ্যাংকস জানাচ্ছি যে এতটা রাস্তা, 3 ঘন্টা রাস্তা জার্নি করে এগুলো নিয়ে এসছে আমার গোপালের জন্য, যেহেতু ও মানসিক করেছিল তো মানসিকের জন্য এগুলো দিয়েছে। তো চলো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, গঙ্গা জলটা আমি ছিটিয়ে দিই ওপর দিয়ে, তারপর আমি এটা ওপেনিং করছি। তো বন্ধুরা দেখো গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি পুরো প্লাস্টিকটার ওপর, এইবার আমি এক এক করে সব ওপেনিং করছি ভিডিওটার। আর আমার তো খুব ভালো লাগছে যে প্রথমবার, এটা কিন্তু ফার্স্ট টাইম গোপাল সোনার জন্য এত সুন্দর তত্ত্ব এসছে বাড়িতে। তো এবার আমি পুরো তত্ত্বটাই ওপেন করছি, কত সুন্দর করে নিজের হাতে, এত ব্যস্ততার মধ্যে ও নিজের হাতে দেখো কত সুন্দর করে বানিয়েছে। ও বলেছিল যে আমি যখন দেবো তো ঠাকুরকে একবারে বানিয়েই দেবো তত্ত্বটা, ও কিন্তু কেনেও নি, দেখো পুরো নিজের হাতে হট গ্লু গান, তারপর চার্ট পেপার, এরকম সেলোফেন কাগজ সব দিয়ে রেডি করে দিয়েছে। তো দেখো এবার খুলছি আমি তত্ত্বটা, আমার তো প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে, আর এই রিবন টিবন দিয়ে পুরো দেখো কত সুন্দর করে প্যাক করেছে, দেখো নাও এবার প্লাস্টিকটা এখান থেকে খুলছি। অনেক কিছু, প্রচুর চকলেটস এখানে দেখতে পাচ্ছি গোপাল সোনার জন্য, এখানে অনেক চকলেটস রয়েছে, যেহেতু সামনে রাখি আসছে, তারপর আরও সব দেখো, আবার এখানে ডবল টেপ দিয়ে এগুলো আটকে দিয়েছে উপর দিয়ে, এখানে ও টাকা দিয়েছিল। তো এগুলো আমি একবার সাজিয়ে নিয়ে সাজিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি পুরোটা কী কী দিয়েছে। তো বন্ধুরা দেখো এবার আমি সব নিয়ে এসেছি সামনে, সবার আগে দেখো
এখানে ঘি দিয়েছে ও এই যে সামনে গোপাল সোনা, গোপাল সোনার সামনে নিয়ে আসলাম ট্রেটা। তো সবার ফার্স্টে দেখো ঘি রয়েছে এখানে ওকে স্নান করানোর জন্য, এই যে গুল্লু সোনাকে স্নান করার জন্য, বাদ বাকি সমস্ত বিগ্রহকে স্নান করার জন্য ঘি দিয়েছে, তো এখানে সাইডে রাখলাম। তারপর দেখো যেটা দিয়েছে এরকম কি সুন্দর করে প্যাক করে, দেখো এর মধ্যে রয়েছে কর্পূর, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এখানে দেখো ও কি সুন্দর প্যাক করে পুরো কর্পূর দিয়েছে, এরকম একটা ছোট্ট মাটির হাঁড়ি ভর্তি কর্পূর দিয়েছে, মানে কত সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে দিয়েছে, তোমরা শুধু জাস্ট দেখো। এখানে এটা আমি সবার লাস্টে দেখাচ্ছি। তারপর দেখো এখানে রয়েছে জেন্টস রয়েছে, এখানে রয়েছে অগুরু, এখানে গোলাপ জল, এখানে বেলুন, এগুলো সব কিন্তু ও জন্মাষ্টমী উপলক্ষে দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। তো ওকে আমি কী বলে থ্যাংকস বলবো আমি বুঝতে পারছি না। এখানে দেখো দিয়েছে একটা বড় মোমবাতি জন্মাষ্টমীতে ধরানোর জন্য। আর তোমরা হয়তো ভাবছো এটা কী রয়েছে, এটা কিন্তু বিয়ের কার্ড কেটে খাম বানিয়েছে নিজের মতন করে। আবার দেখো এখানে এক টাকা চিপকে দিয়েছে, আর ভেতরে রয়েছে দাঁড়াও এই যে 100 টাকা। তো এখানেও 101 টাকা দিয়েছে, বলেছে যে জন্মাষ্টমীর দিন গুল্লু সোনাকে আমি যখন কিছু ভোগ লাগাবো বা ফুলের মালা এগুলো কিনবো তখন এখান থেকে এই 101 টাকা দিয়ে দিতে। তো আমি তাই সবার ফার্স্টে 101 টাকাটা গুল্লু সোনার হাতের কাছে দিয়ে দিলাম, এটা ওর। তো এবার দেখো এখানে যেটা রয়েছে, এখানে তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে দেখো রয়েছে কাজু, এখানে রয়েছে কিশমিশ, এখানে দেখো রয়েছে আমন্ড বাদাম। তো এগুলো সব কিন্তু গোপাল সোনার জন্য দিয়েছে। তো এবার এইটা আমি খুলছি এই বাক্সটা, তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে দেখো স্যান্ডেল ধূপকাঠি। তো এই ধূপকাঠিটা ও বলেছিল যে খুব ভালো গন্ধ নাকি এই ধূপকাঠিটার। আর দেখো সব কিছু ডবল টেপ দিয়ে আটকে দিয়েছে যাতে না পড়ে যায় তত্ত্ব থেকে। এই একটা স্যান্ডেল ধূপকাঠি দিয়েছে, এখানে রয়েছে দেখো একটা ময়ূরের কি সুন্দর পাখা, খুব সুন্দর পাখাটা দেখো, এটাও কিনে দিয়েছে গোপালের জন্য। ও আমার ভিডিওর রোজ দেখে, আর ভিডিওতে এটাও দেখেছিল যে আমার গোপালের ময়ূরের পাখাটা নষ্ট হয়ে গেছিলো বলে ও আবার আমার গোপালের জন্য এই ময়ূরের পাখাটা এনে দিয়েছে। তারপর এখানেও প্রচুর চকলেট আছে, দেখো অনেক বিভিন্ন ধরনের চকলেট আছে, কত ধরনের চকলেট আছে দেখো। আমার তো খুব সুন্দর, আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সাজানোটা, পুরো টোটাল প্যাকেজিংটা আমার খুব সুন্দর লেগেছে, মানে যেইভাবে ও নিজে পরিশ্রম করে খেটে এগুলো তৈরি করেছে সেই পরিশ্রমটাই আমার সবথেকে ওর ভালো লেগেছে, যে ও গোপালের জন্য নিজের হাতে সব কিছু তৈরি করেছে। তো বন্ধুরা দেখো আমি এবার এই প্যাকেজিংটা খুলছি, দেখো কী সুন্দর ডবল প্যাক করে একেবারে পাঠিয়েছে যাতে কিছু না হয়। ও আমাকে বলেছিল যে এটা খুলতে না, একেবারে জন্মাষ্টমীর দিনকেই গোপাল সোনাদেরকে দিতে। আমি আসলে ডেকোরেশনটা দেখা বলে বলে তোমাদের দেখাচ্ছিলাম এটা, আর যেটা দেখাতে বলে গেছি দেখো এখানে রয়েছে মধু। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি তোমাদের সমস্ত গিফটগুলো দেখিয়ে দিলাম যে বন্ধু কী কী গিফট দিয়েছে। তো আমি কিন্তু মানে গিফটগুলো দেখে প্রচণ্ড খুশি হয়েছি, আর আমার গোপাল সোনাও প্রচণ্ড খুশি হয়েছে। আর আমি সত্যি এরকম বন্ধু পেয়ে সত্যি খুব ভাগ্য, মানে খুব ভাগ্য করে বন্ধু পেয়েছি আমি, এরকম এত ভালো বন্ধু যে এত সুন্দর করে নিজের হাতে নিজের পরিশ্রম দিয়ে গোপালের জন্য এত সুন্দর করে গিফটটা প্যাকিং করে দিয়েছে। দেখো ও চাইলেও কিন্তু রেডিমেড কিনেই দিতে পারতো, কিন্তু না, ও সেগুলোর মধ্যেও কিন্তু নিজের যে ভেতরের যে ক্রিয়েটিভিটিটা সেটা কিন্তু ও প্রকাশ করেছে, ও সমস্ত কিছু নিজের হাতে তৈরি করে ও কিন্তু দিয়েছে, এত সুন্দর করে যত্ন সহকারে আমার গোপালের জন্য পাঠিয়েছে। তো আমি ওকে কিন্তু ভিডিওর মাধ্যমে আরেকবার থ্যাংকস জানাচ্ছি, কারণ ও জানি যে ও আমার ভিডিওটা দেখছে, তাই আমি ওকে বলছি যে আরেকবার থ্যাংকস তোকে বললাম। তো সত্যি খুব ভালো লাগছে গিফটগুলো পেয়ে, প্রথমবার এত সুন্দর করে কেউ তত্ত্ব সাজিয়ে গোপালকে দিয়েছে, দেখে সত্যি মন প্রাণ ধরে ভালো লাগছে। এবার জন্মাষ্টমীতে আমি এখান থেকেই কিন্তু ও যে ঘি মধু এগুলো দিয়েছিলো সেগুলো দিয়েই এইবারে জন্মাষ্টমীতে আমার গোপাল পঞ্চামৃত স্নান করবে। আর সবচেয়ে বড় কথা, ওর এবার দেওয়া ড্রেসও জন্মাষ্টমীতে আমার গোপাল পরবে। আমি নিজে গোপালের জন্য ড্রেস কিনেছিলাম, কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমি ঠিক করেছি ওগুলো পরাবো না, ও যেই ড্রেসগুলো গোপালকে দিচ্ছে সেই ড্রেসগুলোই কিন্তু আমি গোপালকে পরাবো। আর আমি কটা ড্রেস কিনেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, ওর ও টাকা দিয়েছিলো সেখান থেকে আমি দুটো ড্রেস আমি আমার মেজো গোপাল আর বাল্য রাধা তাদের জন্য কিনেছি। তো চলো তোমাদেরকে ওই ড্রেসটা দেখিয়ে দিই, খুবই সুন্দর। আমি একটু খুব চকমকে ড্রেসটা কিনে নিই, হালকার ওপর ড্রেসটা কিনেছি, খুবই ভালো লাগছে। আর ও কিন্তু ওরকম সেম ড্রেসই, সেম কালারের, সেম প্রিন্টের ওর গোপালের জন্য কিনেছে। ভাগ্যক্রমে দুজনেরই আমাদের ম্যাচিং ড্রেস পেয়েছি। তো দুজনের বাড়ির গোপালই কিন্তু দুজনেই দূরে থাকি, তো দুজনের বাড়ি কিন্তু কাছে নয়, তোমরা দেখলে এতটা ট্রেন জার্নি করে ও এসে আমাকে দিয়েছে, খুব ভালো লাগছে আজকে গিফটগুলো পেয়ে। তো বন্ধুরা দেখো ও যে টাকা দিয়েছিলো সেখান থেকে আমি কিছুটা টাকা নিয়ে দুটো ড্রেস কিনেছি, আমার মেজো গোপাল আর লাড্ডু, তোমাদেরকে তো বললাম। এই যে দেখো দুটো খুব সুন্দর দেখে প্রিন্টের সুতির ওপর ড্রেস কিনে এনেছি। এই যে বেশ বড়ও কিন্তু অনেকটা ঘেরা আছে ড্রেসটার, খুবই সুন্দর দেখো পেছনে এরকম বক্রম দেওয়া,
খুব পছন্দ হয়েছিল ড্রেসটা দেখো, কোনো হেভি ওয়ার্ক করা নেই, পুরো প্লেন কটন কাপড়ের ওপর। কী সুন্দর এখানটা গলা দিয়ে পরাতে হবে, ভেতরে লেজ আছে। তো এটা আমার লাডলিকে পরাবো ভাবছি, আর এটা ভাবছি আমি গোপালকে পরাবো। এবার অল্টারনেট করে দুজনে পরতে পারে, এটা গোপাল পরতে পারে, এটা লাডলি পরতে পারে। দেখো দুটো এরকম প্রিন্টের নিয়েছি, একটা হোয়াইট নিলাম, একটা এরকম ইয়েলো নিলাম। ইয়েলো কিন্তু এক পিসই পড়েছিলো ভাগ্যবশত, আর হোয়াইটগুলো অনেক রকম কালারের ওপর ছিল, পিঙ্ক কালারের ফ্লাওয়ার ছিল, কিন্তু আমি হোয়াইটটা এরকম নিলাম। তো দেখো এই দুটো নিয়েছি, আর ও কিন্তু ওর গোপালের জন্য এরকমই কিন্তু ছোটো সাইজের নিয়েছে ড্রেসটা। তো কত সুন্দর হয়েছে দেখো ড্রেসগুলো, ওর কিন্তু খুব ভালো লেগেছে ড্রেসগুলো যখন কিনেছিলাম। তো ও যেখানে টাকা দিচ্ছিলো সেখান থেকে কিন্তু আমি ড্রেস দুটো কিনেছি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ড্রেস দুটো। ভাবছি জন্মাষ্টমীর দিনকে আমি পরাবো গোপাল সোনাদেরকে, বা রাধাষ্টমীর দিনকে এই দুটো ড্রেস পরাবো। তো বন্ধুরা তোমরা তো পুরো ব্লগটা দেখলেই, আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো আমি ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় ভিডিও আজকে হয়ে গেছে। আর ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। আর এবার কিন্তু মানে প্রায় শেষের মুখে, এই মাসটা শেষের পথে চলেছে, আজকে হয়ে গেল 13 তারিখ। আর আমি কিন্তু তোমাদের যে কথা দিয়েছিলাম যে এইবার আমি আমার জন্মাষ্টমীর কী কী কেনাকাটা করলে, আমি কতটা দূর কেনাকাটা হয়ে গেছে সমস্ত কিছু এবার আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর গোপালের ভালোভাবে সেবা করতে থাকো। তো চলো রাধে রাধে।